তো চলো আবার নতুন একটা ভিডিও তোমাদের জন্য বলেইছিলাম যে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে অনেকে রয়েছে তো খুব মজা করে কাটাচ্ছি সেই কারণে ভিডিও করার ইচ্ছা হচ্ছে না আজকে রাত্রিবেলা সবাই মিলে ঠিক করেছিলাম লুচি আর সাদা আলুর চচ্চড়ি খাবো বৌদি যেদিন এসেছিলো সেদিনই বলেছিলাম প্রথমে বলেছিলাম যে তোমার একটুখানি ছাকা তেলের পরোটা ত্রিকোণ পরোটা খাবো কিন্তু ব্যাপার হচ্ছে এত লোক এই গরমের মধ্যে ছাকা তেলের পরোটা করতে অনেক সময় লেগে যাবে তাই অগত্যার লুচি করলাম আর এখানে দেখো আমি গিটসের দুটো প্রোডাক্ট আমার কাছে রাখা ছিল প্রোডাক্ট মানে ওই প্রিজার্ভেটিভ খাবারগুলো পাঞ্জাবি ছোলে আর এখানে ওই পানির বাটার মশালা এই পানির বাটার মশালার কালারটা ভীষণ সুন্দর ছিল তবে এটার একটা বাজে জিনিস হলো খা মানে এই জিনিসটা যখন আমরা গরম করে নামিয়েছিলাম একটু মুখে দিয়ে টেস্ট করেছিলাম সাংঘাতিক খেতে লাগছিল কিন্তু খাবারটা যখনই ঠান্ডা হয়ে গেল না সেদিনকে আমার রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো এগারোটা থেকে রাত্রি দুটো পর্যন্ত কারেন্ট ছিল না তো কারেন্ট আসার পরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে খাওয়ারটা খেতে ভাল লাগছিল না কিন্তু কালারটা যেমন ছিল আর পানিরগুলো সেই রকম ছিল অসাধারণ দেখতে লাগছিল এটার থেকে পাঞ্জাবি ছোলের টেস্টটা আরও বেশি ভালো ছিল ভীষণ সুন্দর লাগছিল তো এই যে রাত্রিবেলা বাচ্চাগুলোকে ভাগ্যিস খেতে দিয়ে দিয়েছিলাম এখানে তোমার সাদা আলু চচ্চড়ি লুচি আর তোমার ওইগুলো ওরা খাবে না আর এখানে মোহর খেতে বসেছিল দুষ্টু আর বাচ্চাগুলো খেয়ে নিচ্ছিল এই দিনটা মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু করে চলে গেল পরের দিন সকালবেলা মোটামুটি ভাত ফ্রায়েড রাইস সবই তো খাওয়া হলো তো আজকে মাকে বললাম মা অনেক দিন তুমি ভুনা খিচুড়ি করো না জানি গরম তাও ভুনা খিচুড়ি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে ভুনা খিচুড়ি করি সঙ্গে একটা ইলিশ মাছও রাখা ছিল আর আগের দিন যে মাটনটা এনেছিল না নিরাতিত অনেকটা মাটন এনেছিল কিছুটা মাটন আমি রেখেও দিয়েছিলাম তো ভাবলাম আমার তো আজকে ভিডিও আছে রান্না রান্নাবান্নাও হয়ে যাবে আর মা আগের দিন বাচ্চা কাচ্চাগুলোর জন্য তরমুজের আইসক্রিম বানিয়ে রেখেছিল এইটা ওদেরকে খুলে দিচ্ছিলো ওরা সকলে মজা করে আইসক্রিমটা খাচ্ছিলো আর আমি ওদিকে রান্নাবান্নার প্রিপারেশান করছিলাম এই কটা দিন যে কিভাবে কেটে গেলো না সত্যি বলে বোঝাতে পারবো না ভীষণ মজা করে কাটলাম তো এবারে আবার কাজে ফেরাই আর কি আর এখানে দেখো মৌ মিষ্টি এখানে আইসক্রিম খাচ্ছিল আর বক বক করছিলো আমি বকবকটা মিউট করে দিয়েছি ও নানান রকম মানে বকবক করে ভিডিও করতে থাকে সর্বক্ষণ তো যাই হোক এবারেই চলে যাই চলো তোমাদের একটু ভুনা খিচুড়িটা দেখে দিই এখানে মা চালটাকে ধুয়ে হালকা করে একটুখানি মানে শুকিয়ে রেখে দিয়েছিল এরপর গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চালটাকে ভেজে রাখছে ভালো মতো আর আগেই তো দেখলে ডালটাকে তোমার ভেজে প্রেশারে একটুখানি মানে হাফ সিদ্ধ করে নিয়েছে একদম গলিয়ে ফেলে যেমন করে ভুনা খিচুড়ি করে ওই আর কি তো চালটা একটুখানি ভেজে নেওয়ার পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো মটর মুগ ডালটা একটুখানি সিদ্ধ করে নিয়ে যায় অনেকে বলবে গরমে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করলো সবাই মিলেছিলাম তো যদিও আজকে সকালবেলা আমার মামা তো দাদা বৌদিরা চলে গেছে ওদের বাড়িতে কিছু কাজ ছিল আর এখানে আজকের মেনু ছিল হচ্ছে কি একটু মাটন কষা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডিমের কালিয়া এখানে মা ওই চালটা ভাজার পরে এর মধ্যে একটুখানি জিরে ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন মিষ্টি একটু দিচ্ছিলো দিয়ে চালটাকে ভালো মতো ভাজছিল তারপর একটুখানি আদা গ্রেড করে দিয়ে দিচ্ছিল আমার মা কিন্তু ভুনা খিচুড়ি পোলাও ইলিশ পোলাও এগুলো বেশ ভালো বানায় আমিও পোলাও বানাই কিন্তু আমার পোলাওয়ের চা মানে জলের মেজারমেন্টটা ঠিকঠাক হয় না কম যদি মোটামুটি ধরো পাঁচশো এক কেজি করি তাহলে ঠিক আছে এর থেকে বেশি হয়ে গেলে আমি আর করতে পারি না এরপরে তোমার প্রেশারে যে ডালটা সিদ্ধ করে রেখেছিল এই ডালটা তারপরে চালের সাথে মিক্স করে আবার একটুখানি ভাজবে তারপরে হাড়ির মধ্যেও যে মেজারমেন্টে জল দিতে হয় ওই জলটা দিয়ে চাল আর ডালটা একদম সিম করে হালকা হালকা ফুটতে দিতে হবে এই ভুনা কিছুর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এইটাতে তো চালটা খুব বেশি বাড়ে না তাই আমাদের এখানে মোটামুটি আমরা ধরে রাখো আট নজন ছিলাম তো আমাদের এখানে নেওয়া হয়েছিল ওই ছশো মতো ছশো না সাতশো মতো চাল আর পাঁচশো মতো মুগ ডাল এইরকম এতে মা করেছিল পুরো ব্যাপারটা আর আমি এদিকে ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম ইলিশ মাছটা খুব একটা ভালো ছিল না সত্যি কথা বলছি ভালো ছিল না বলতে মাছটাতে টেস্ট ছিল কিন্তু মাছটা না একটু নরম হয়ে গেছিল আর এখানে তোমার আমি ডিমের ঝাল মতো করছিলাম একটু ঝোলঝলি করব যেহেতু খিচুড়ি দিয়ে খাবো আর এই দেখো খিচুড়িটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তোমাদের একটুখানি জাস্ট চালটা তুলে দেখাই দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। আর মানে নুনটা জাস্ট একটুখানি কম হয়েছিল কিন্তু ভীষণ ভাল লাগছিল খেতে আর এবার আমি মোহরকে খাওয়াতে বসে গেলাম এখানে কাঁকরোল আর তোমার একটুখানি ডিমের ঝোল দিয়ে মোহরকে খাইয়ে দিচ্ছিলাম মোহর তো খিচুড়ি খেতে চায় না তাও জোর করে বলেছি যা আছে তাই খাবি আর খাচ্ছিলো একটু একটু করে কারণ ওকে এখন একটু একটু করে খাওয়া শেখাচ্ছি ও একদম খেতে চায় না এইসব তো আমি কাকরোলটা আমি খাচ্ছিলাম মানে আমি কাকরোল ভাজা খেতে খুব ভালোবাসি আর এখানে মা আর মিষ্টি ভিডিও করছে তার কারণ হচ্ছে গিয়ে আমি রান্না বান্না করছিলাম মানে তারপর আমার গ্যাস ট্যাস পরিষ্কার করার সমস্ত কাজ ছিল সান পুজো আমি জানি এখন আমি ভিডিও করতে বসতে পারবো না

এখন কি তো সবাই একটু আগে চলে গেল আমার ঘরে গলার অবস্থা এখনো সেই একই রকম রয়েছে তো সবাই চলে গেছে এখন আমি কাজকর্ম করব ঘরের কাজকর্ম অনেক বিছানা টিছানা সব হয়ে মানে আগোছালো হয়ে রয়েছে চার দিন সবাই মিলে প্রায় বৃহস্পতি শুক্র শনি রবিবার মানে প্রায় একসাথে চারটে দিন সবাই কাটালাম মোহরের মন খারাপ হয়ে গেছে ও চুপ করে বসে রয়েছে সোফায় তো ওকে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছি আর আমি এখন ঘরের কাজ শুরু করি চলো কাজকর্ম করি তোমরা দেখতে থাকো তো এবার কাজকর্মগুলো করি এই যে উনত্রিশ সেকেন্ডে তোমরা কাজটা পুরো দেখবে এটা করতে আমার কম করে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আর আজকে কিন্তু বেশ ভালো গরম লাগছে বিকেলবেলা ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে এসেছিলো মানে একটু মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হলো না তো সমস্ত কিছু ঘর দোর পরিষ্কার করে ঘর টোর ঝাঁপ দিয়ে জামা কাপড়গুলো বাজ করে নিলাম তারপর এদিকে ঘর বারান্দাটা ঝাঁদ দিলাম ওদিকে টেবিল টেবিল পরিষ্কার করে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর মানে সত্যি কথা বলতে এত মত্ত ছিলাম আজকে তো যেমন আমি বাথরুমে মানে দুমখ জল ঢেলে বেরিয়ে গেছি মুখে ওয়াশটুকুনি দিতে পারিনি তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ভাবলাম একটুখানি ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিই আর ওদিকে তো মোহর মন খারাপ করে বসেই আছে আসলে হয় না আমাদেরই খারাপ লাগে দু চার দিন একরকমভাবে কাটানোর পর আবার অন্য রকম হয়ে যাওয়া তো ও তো বাচ্চা কন্টিনিউয়াসলি খেলাধুলো করে যাচ্ছিল এই তিন চার দিন ধরে তো এই জন্য ওরও মনটা খারাপ হয়ে গেছে আমি মুখটা পরিষ্কার করে নিলাম কালকে মাথা ঘষেছিলাম পরশু দিন আমার বৌদি মাথায় চপচপে করে তেল দিয়েছিল কালকে মাথা ঘষেছি কিন্তু মাথাটা আর আচরাই তো ভাবলাম আজকেই একটুখানি মাথাটা আচরে তো চুলটার একটু আমি ভাবছি জানো তো চুলটা একটুখানি কাটবো কারণ হচ্ছে কি চুলটা না আমার বাড়ছে না ওই তোমার আগাই তো বলে মনে হয় হ্যাঁ ওই চুলের আগাটা একটুখানি ফেটে গেছে তো ওই জন্য চুলটা না আমার মনে হচ্ছে বাড়ছে না আমার কত বড় চুল ছিল বলো আর এখন কত পাতলা হয়ে গেছে আর এখানে খাবারগুলো বার করে রাখলাম এখানে ভাত মোহর খাবে ডিমের ঝোল অনেকটা রয়েছে কিন্তু ডিম একটাই রয়েছে একটু কচুর শাক বার করে রাখলাম আর এখানে মোহর এই সেভেন আপটা বার করে রেখেছে ও খাবে বলে আর এই মাছের ঝোলটা কালকে দেখেছিলে না করেছিলাম এই মাছের ঝোলটা দিয়ে মোহরকে খাওয়াবো আর এই খিচুড়িটা নীলাদ্রি খাবে তাও সব কিছু মোটামুটি বার করে রাখলাম যে যেটা খাবে আর কি তো এই তো মোটামুটি কাজ কমপ্লিট তো ফাইনালি মোটামুটি কাজকর্ম কমপ্লিট হলো এবারে একটুখানি চা খাবো সন্ধেবেলা একবার মা বানিয়েছিল চা দাদার জন্য দাদা যাওয়ার আগে কিন্তু আমি এখন একটু চা খাবো তো চলো চাটা বসাই তো এই যে আমি চা নিয়ে বসলাম প্রচন্ড উস্ক ফুস্ক লাগছে কেন জানি না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে আমি এতক্ষণ কাজ করছি বা এই যে আমি চা খাচ্ছি হঠাৎ করে আমার মানে এখনও কথা বলছি না আমার মাথাটা কেমন যেন একটা চক্কর দিচ্ছে মনে হচ্ছে যেন চারিদিকটা কেমন একটা বন বন করে ঘুরছে আমি বুঝতে পারছি না কেন তো সারাটা দিন মানে দু তিন দু চারটে দিন খুব ভালো কাটালাম আমি চেষ্টা করেছি মোটামুটি তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করার যতটা পেরেছি শেয়ার করেছি গলা ভেঙে গেছে তো বাকিদের মতো আমি অত সুন্দর করে পারি না প্রত্যেকটা মুহূর্ত সকলে এলে শেয়ার করতে কারণ আমার মনে হয় কি সবাই এসছে একটু আনন্দ করি মজা করি আর সব থেকে বড়ো ব্যাপার আমি না ভুলেই যাই ক্যামেরা অন করতে মানে ধরো মা আর মিষ্টি ভিডিও করার পর ও ভাইদ আজকে তো মার মিষ্টি ভিডিও করেছে তোমরা দেখলে আমরা যখন খেতে বসেছি তখন আমি চাইলেই একটা ছোটোখাটো ক্লিপ নিতে পারতাম কিন্তু আমি ভুলেই গেছি খেতে বসে গল্প করছিলাম আর বাচ্চাগুলো দেখছিল হচ্ছে তোমার হইচইতে একেন বাবু প্রথম পার্টটা আমিও মজে গেছিলাম দেখতে দেখতে কখন যে সিনেমা টিনেমা দেখেছি গল্প গুজব করেছি ভুলেই গেছি পরে মনে হলে বাবা একটু তো ক্যামেরাটা অন করতে পারতাম তো যাই হোক আশা করি তোমাদের এই জগা খিচুড়ি ভিডিওগুলো ভালোই লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে থেকে আবার নতুন ভিডিও আসবে নতুন দিনে আর আমার সত্যিই মাথাটা খুব চক চক্ক দিচ্ছি বুঝতে পারছি না কেন তো চলো আজকের মতো টাটা